কেউ ফল বিক্রেতা, কেউ বা স্যানিটারি মিস্ত্রি, অথচ রাত হলেই তারা বেরিয়ে পড়ে রাজধানীর বাসাবাড়িতে চুরির উদ্দেশ্যে। রাজধানীর ধানমন্ডিতে লন্ডন প্রবাসীর বাসায় চুরির ঘটনায় চারজন গ্রেফতারের পর চোর চক্রে বিশাল নেটওয়ার্কের সন্ধান পায় র‍্যাব। আসামিরা স্বীকার করেছে পাঁচ বছর ধরে অসংখ্য বাড়িতে চুরি করার কথা। আপেলশাহের রিপোর্টে দেখুন এরই বিস্তারিত। ভোর তখন ছয়টা, ধানমন্ডির 11A নম্বর সড়কের একটি বাড়িতে প্রবেশের চেষ্টা করে দুই ব্যক্তি। সিসিটিভির ফুটেজে দেখা যায়, গেল বুধবার ভোরে জানালার পর্দা সরিয়ে টর্চ লাইট জ্বেলে ঘরের ভেতরে কেউ আছে কিনা তা দেখার চেষ্টা করছে তারা। পাঁচ মিনিটের মধ্যে গ্রিল কেটে মুখে কালো মাস্ক পরে একজন ঘরে প্রবেশ করে। পরে বাসায় থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায়। দুর্ধর্ষ এই চুরির ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদপুর থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের কেউ ফল বিক্রেতা, কেউ বা স্যানিটারি মিস্ত্রি। রাত হলেই বাসাবাড়িতে চুরির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তারা। সেই চোর চক্রের সাথে জড়িত চারজনকে, এর মধ্যে তিনজন হচ্ছে এই চুরির সাথে সরাসরি সম্পৃক্ত, যে নাসির, ফরহাদ এবং সেলিম, এই তিনজন ওই চুরির সাথে সরাসরি জড়িত ছিল, এবং আজাদকে গ্রেফতার করে যার দোকানে চোরাইকৃত মালামাল বিক্রি করা হয়েছিল, তার স্বর্ণের দোকানে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে গ্রেফতারকৃতরা ধানমন্ডি এবং মোহাম্মদপুর এলাকার একটি সংঘবদ্ধ চোরচক্র। তারা দীর্ঘ 5-6 বছর যাবত বসিলাতে অবস্থান করে ধানমন্ডি মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন বাসায়, এই চক্রে মূলত 6-7 জন সদস্য রয়েছে। এদের মধ্যে 3-4 জন তারা একই মেসে অবস্থান করে, আর 2-3 জন তারা অন্য জায়গায় অবস্থান করে। এই চোর চক্রের সদস্যরা, তারা কেউ ফল বিক্রেতা, কেউ অটোরিকশা চালায়, অথবা কেউ ভ্যান গাড়ি চালক। তারা বিভিন্ন সময়ে এই অটো চালনার মাধ্যমে বা ভ্যান গাড়ি চালিয়ে তারা এই ধানমন্ডি অথবা মোহাম্মদপুর এলাকায় কোন বাসা খালি রয়েছে বা কোন বাসাতে চুরি করা সুইটেবল, এটা তারা মোটামুটি শনাক্ত করত। পরবর্তীতে তারা পরিকল্পনা অনুযায়ী ওই সকল বাসাতে তারা ইতিমধ্যে বিভিন্ন সময় চুরি করেছে। চোরাই স্বর্ণালঙ্কার কেনার বেশ কয়েকটি জুয়েলারির তথ্য পাওয়া গেছে বলে জানান র‍্যাবের মুখপাত্র। এই স্বর্ণ ব্যবসায়ী বের করার মাধ্যমে কিন্তু আমরা আজাদকে গ্রেফতার করেছি, এবং আমরা আরও 2-1টা স্বর্ণ ব্যবসায়ী সম্পর্কে তথ্য পেয়েছি, যারা এই বসিলাতে তারা বিভিন্ন চোরাই স্বর্ণ, যে চুরি করে যে স্বর্ণগুলো নিয়ে আসে কোনো ধরনের ভাউচার ছাড়া। আপনারা জানেন, যখন স্বর্ণ বিক্রি করার ক্ষেত্রে আপনাকে একটা ভাউচার ক্যারি করতে হবে। ভাউচার ছাড়া যারা স্বর্ণ ক্রয় করে, এদের ব্যাপারে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এই জন্যই আমরা, যারা এই ধরনের চোরাই স্বর্ণ ক্রয় করে বা এই ধরনের যে ব্যবসায় যারা করছে, যারা ভাউচার ছাড়া স্বর্ণ ক্রয় করছে, তাদেরকেও আমরা অনুরোধ করব। পাশাপাশি আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে যারা এই ধরনের অপকর্মে লিপ্ত, নিয়ম বহির্ভূতভাবে চোরাই স্বর্ণ ক্রয় করছে, তাদের বিরুদ্ধেও আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। কয়েকটি সংঘবদ্ধ চোর চক্রের সন্ধান পাওয়া গেছে জানিয়ে আইনের আওতায় আনার কথা জানানো হয় কারণবাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে। ঘটনা যে বাসার মালিক আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা।